আজ দেখব কিভাবে স্ট্যাম্পে প্রিন্ট দেওয়ার জন্য আমরা এমএস ওয়ার্ডে যে কোনো ফাইল কিভাবে আমরা পেজ সেট আপ করবো, পেজ সেট আপ করে কিভাবে প্রিন্ট দিব। পেজ সেট আপ ভালোভাবে না জানলে অনেক সময় আমাদের পেজ সেট আপের কারণে স্ট্যাম্প নষ্ট হয়ে যায়। স্ট্যাম্পের নাপ কিভাবে দেব, স্ট্যাম্পে কিভাবে আমরা সাইজ তৈরি করব, স্ট্যাম্পে কিভাবে প্রিন্ট দিতে হয়, স্ট্যাম্পে কিভাবে কাজ করতে হয় সেটাই দেখব। তো স্ট্যাম্পে সাইজ কিভাবে করতে হয়, স্ট্যাম্পে কিভাবে আমরা পেজ সেট আপ করব সেই জিনিসটাই আজকে জানব। তো পেজ সেট আপ করার জন্য আমরা যেই লেখাগুলো আছে, আমরা যেই লেখাগুলো স্ট্যাম্পে প্রিন্ট দিব তো এরকমভাবে আমাদের লেখা থাকবে আমাদের পেজের মধ্যে। তা আমি একটা লেখা নিয়ে নিলাম তো ডিডে প্রিন্ট দেওয়ার জন্য। তো আমরা এই লেখাটিকে কিভাবে আমরা পেজ সেট আপ করবো, করে আমরা স্ট্যাম্পে প্রিন্ট দিব বা স্ট্যাম্পে প্রিন্ট দেওয়ার মতো কিভাবে আমরা পেজ সেট আপ করে রাখবো সেটাই জানবো। তো তার জন্য আমাদের প্রথমে এই যে পেজ সেট আপে যেতে হবে, আমি এখানে সাইডের মধ্যে ডাবল ক্লিক করলাম, করার পরে পেজ সেট আপ এসে পড়লো। এখন আমি এই পেজটিকে পেজ সেট আপ করবো স্ট্যাম্পের জন্য, ডিডে প্রিন্ট দেওয়ার জন্য। এখন আমি এখান থেকে লিগ্যাল সাইজ দিয়ে দেবো, এখানে লেটার আছে আমি এখানে লিগ্যাল সাইজ দিয়ে দিলাম পেপার সাইজটি। তারপর এখানে মার্জিনে গেলাম, মার্জিনে যে টপে 4.5 দেবো, 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি দিয়ে এখানে 4.5 দিয়ে, তারপরে বোটনে দেব 1.5, এখানে নিচে 1.5 ইঞ্চি রাখতে হয়, 1.5 ইঞ্চির জন্য নিচে জায়গা রাখতে হয়, কারণ নিচে আমাদের যে স্ট্যাম্প আছে স্ট্যাম্পের নিচে কিছু লেখা থাকে, যে কোনো কিছু একটা স্ট্যাম্পের মধ্যে লেখা থাকে, যার কারণে আমাদের এখানে এই জায়গাটা ছেড়ে দিতে হয়। তারপর এখানে আমাদের যেহেতু কাজ হয়ে গেছে, এই যে লেফটে 1 আছে, 1.1 আছে, রাইটও 1 আছে, এখানে 1 ইঞ্চি 1 ইঞ্চি আছে, এটা এভাবেই থাকবে। আর আপনারা যারা বেশি রাখতে চান বা কম রাখতে চান রাখতে পারেন, তবে সাধারণত 1 ইঞ্চি থাকে। তারপর এখান থেকে এই যে পোর্ট্রেট থাকা অবস্থায় তারপরে এখানে ওকে ক্লিক করে দেব। এই যে দেখুন আমাদের কিন্তু পেজ সেট আপটি এখন হয়ে গেল। এইটা আপনার স্ট্যাম্পের জন্য যে পেজ সেট আপটি দরকার সেই পেজ সেট আপটি কিন্তু হয়ে গেল। এখন আমরা এই এই যে পেজ সেট আপের মধ্যে আমরা এখানে চলমান পাতা 2, ধরুন যেই পাতার প্রথম পাতা থাকবে এই পাতার মধ্যে আপনার চলমান পাতা বাংলায় যদি থাকে সেক্ষেত্রে আপনার চলমান পাতা 2 থাকবে, মানে পরের পাতাটা 2 নম্বর পাতা আসতেছে। তারপরে পেজ নাম্বার 2 থাকবে পেজ নাম্বার এরভাবে। তারপর এখানে চলমান পাতা 3, তারপরে পাতা নাম্বার 3, তারপরে এখানে শেষ। তো এইভাবে করে কিন্তু আপনারা পেজটি সাজিয়ে নিতে পারেন সুন্দরভাবে। তো আপনার পেজ যত পেজই হোক, আপনি পেজ কন্টিনিউ পেজ এভাবে আপনি চলমান পাতা 2 দিবেন, তারপর প্রথম পাতায় কোনো পাতা নাম্বার লিখতে হয় না, তারপর দ্বিতীয় পাতায় আপনার লিখতে হবে পাতা নাম্বার 2, তারপরে আবার পরের পাতার জন্য চলমান পাতা 3, তারপরে পরের পাতায় গিয়ে 3। তো এইভাবে আপনার যত পাতা হবে এভাবে আপনি লিখে দিবেন। আর পেজ সেট আপটি তো এভাবেই হলো। তো এমএস ওয়ার্ডে আমরা কিভাবে পেজ সেট আপ করবো, লিগ্যাল সাইজের স্ট্যাম্পের জন্য আমরা কিভাবে পেজ সেট আপ করবো তা আজকে জেনে নিলাম, এবং আমরা কিভাবে প্রিন্ট দিব সেটাও জানবো। তো প্রিন্ট দেওয়ার জন্য এখানে কিবোর্ডে কন্ট্রোল ধরে পি চাপ দিলে কিন্তু আপনি প্রিন্টের অপশন এসে পড়ে। তাছাড়াও আপনি এখান থেকে প্রিন্টের অপশনে যেতে পারেন, উপরে মেনু থেকে যে আপনি প্রিন্টে অপশনে যাবেন, তারপর এখানে আপনার প্রিন্টার যে প্রিন্টারটি থাকবে এটা সিলেক্ট করে নেবেন। তারপরে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যে এখান থেকে আপনার পোর্ট্রেট থাকবে এটা দিয়ে দিবেন, এখানে অ্যাডভান্স আছে, এখান থেকে আপনার লেটার আছে, লেটার থেকে আপনি লিগ্যাল সাইজ করে দিবেন, লিগ্যাল সাইজ করে তারপরে ওকে দিয়ে আপনি প্রিন্ট দিবেন। এখানে যাই থাকুক আপনি যেভাবে প্রপার্টিসে যে অপশনটি পাবেন আপনি এখান থেকে অবশ্যই লিগ্যাল সাইজ করে তারপর ওকে ক্লিক করে দিবেন, তারপর আপনি এটি প্রিন্ট হয়ে যাবে স্ট্যাম্প প্রিন্টার দিয়ে, তারপরে প্রিন্ট করে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।